एवरीवन, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করব তোমরা প্রত্যেককে ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা কালকে থেকে মানে ভালো নেই, একই আছি। সন্ধ্যাবেলার দিকটায় কালকে ভালো হয়ে গেছিলাম, কিছু প্রবলেম হয়নি, কিন্তু আজ সকাল থেকে ভীষণভাবে কিরম বুকটায় পেন হচ্ছে, মানে সর্দিটা মনে হচ্ছে খুব বসে গেছে। আর কাশিটা একটু কমেছে, কিন্তু সর্দিটা খুব বসে গেছে, যার ফলে মাথাটাতে ভীষণভাবে যন্ত্রণা হচ্ছে, আর এটা মানে কথা বলতে ভীষণ প্রবলেম হচ্ছে, অস্বস্তি হচ্ছে। আর তোমার জ্বর, সেইভাবে জ্বরটা নেই অতটা, কিন্তু গা হাত পায়ে মাঝে মাঝে যন্ত্রণা হচ্ছে। তো ওষুধটা কন্টিনিউ করছি, আর মানে লিকুইড সর্দিরটাও করছি, প্লাস তোমার জ্বরেরটা তো করছি। তো এই ওয়েদারটা এতটাই খারাপ যে মানে কি বলবো, মানে এখন চারিদিকটা তোমাদের দেখাই কি অবস্থা, মানে কেউ বলবে না। এখন বাজে 12:30, তো আমি এখন স্নান টান করে ওপরে এলাম জামা কাপড় শুকোতে দিতে। আর আজকে বাড়িতে তো লক্ষ্মী পুজো, একটা জোগাড় জানতি আছে, তারপর আজকেও ঠাকুরকে ভাত দেওয়ার ব্যাপার আছে। তো রান্না টান্নাগুলো গুজগাছ করে দিয়েছি, মা রান্না করছে আজকে, আর আমি ছেলেকে এখন স্নান টান করাবো, আলপনা দেবো, আজকে নিচে পুজো হবে এবারে। তো আজকে ব্লগটা চলো স্টার্ট করছি, করতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করি। আর আজকে একটু অন্য জায়গা থেকে ব্লগটা করলাম, উপরে এসেছি, মনে হলো ব্লগটা স্টার্ট করা যাক। তো এই ঠাকুর ঘরে আমাদের এখানে সিঁড়িতে বসে ব্লগটা স্টার্ট করছি। তো উপরটায় এসে ওয়েদারটা বেশ মানে ক্লাউডি হলেও মানে বেশ ভালো লাগছে, মানে একটু যেন ফ্রি ফ্রেশ এয়ার নিতে পারছি আর কি, তো ভালো লাগছে। তো বেশিক্ষণ থাকবো না, কারণ ঠান্ডা লেগে যাবে, মাথায় কিছু বাঁধা নেই, চুল ভিজে বলে সেইভাবে আর তোমার মাথায় কিছু বাঁধিনি, আর সামনেটুকুই ভিজিয়েছি, যদিও এইটুকু এইগুলো সমস্ত শুকনোই, কারণ পুরো চুল একদম শুকাতে চায় না। চুলটা আমার না ভিজে থেকে থেকে বেশি শরীরটা খারাপ করে, শুয়ে পড়ি ছেলের সাথে, ব্যাস ওই জন্যই ভিজে চুলে শুয়ে শুয়ে শরীরটা খারাপ করে। তো ছেলেকে এখন গিয়ে স্নান করাবো, চলো আপাতত ওইগুলো শুকোতে দিয়ে দিই। তো জামাকাপড় শুকোতে দেওয়া অল ডান, চলো এবার নিচে যাই। কৌশিকের আজকে অফিস যায়নি, মানে আজ ফ্রাইডে, কিন্তু তাও অফিস যায়নি, আজ ওয়ার্ক ফ্রম হোম করছে। তোমার বললো আজকে আর ভালো লাগছে না, বাড়িতে বসেই কাজ করি, তো কালকে সমস্ত কাজ টাজ নিয়ে এসছে, আজকে এখন নিচের ঘরে চলে গেছে, তো ধারের ঘরটাতে বসে সেখানে এখন কাজ টাজ করছে। আর চলো নিচে যাই, গিয়ে আজকে কি রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাই, যদিও বা আমি জানি, কিন্তু মায়ের মুখ থেকে চলো শোনাই আজকে কি কি রান্না হচ্ছে। রান্না হয়েছে আজকে, আজকে দেখো ভাত, এই যে ভাত, পালং শাকের ঘন্ট, চাটনি, বেগুন ভাজা, ফুলকপি, আলু, ডালনা। এটা অ্যাকচুয়ালি ঠাকুরের জন্য, এগুলো আলাদা করে তোলা আছে, সেটা এগুলো দেখাচ্ছে। এইখানে যে আসলে ফুলকপি ডালনাটা এই যে এখানে হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে একদম। আর কি একটা হবে, আর আলু, এই যে পুরা হবে আলু, এখানে এই যে লঙ্কা দিয়ে আর কি দিয়েছ, লবণ দিয়ে ভিজিয়ে রেখে, নুন আর লঙ্কা দিয়ে এখানে মাখা রয়েছে, এটা পরে পকোড়া হবে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। আজকে মাছ করা হয়নি, কারণ সবার মুখ খারাপ হয়ে গেছে সর্দিতে, তার জন্য একটু নিরামিষের উপরই আজকে রাখা হয়েছে, একটু ফ্রাই চাটনি এসব খাওয়া হবে। চলো এবার ঠাকুরকে ভাতটা দিয়ে দিই, তারপর আর কোনো জোগাড় করবো। তো এখানে ঠাকুরের থালা সাজিয়ে ফেলেছি, ভাত, বেগুন ভাজা, পালং শাক, আর এখানে কপি, আর এখানে চাটনি। তো চলো ঠাকুরকে ভাতটা দিয়ে দিই। চাল বেটে নিয়ে চলে এসেছি, এখন আলপনা দেবো। জানি না টাইলসে তোমার আলপনা ধরে কিনা, তো ট্রাই করে দেখি, যদি ধরে তো ভালোই, যদি না ধরে তাহলে এই চৌকিটা রাখা হয়েছে, চৌকিটাতে তাহলে আলপনা দেবো, মানে তোমার এখানে তাহলে পুজো হবে, এই দিকটাতে মেনলি মুখ করে পুজো হবে। তো দেখা যাক কি হয়, টাইলস যদি না ধরে তো এটা আলপনা দেবো। চলো তাদের করে আলপনাটা আগে দিয়ে দিই। আর আমার ক্যামেরাম্যান আছে কে জানো, আমার বেটু, ক্যামেরাম্যান আমার বেটু, একবার দেখিয়ে দিই তোমাদের, দাও দাও ঘর ওদিকে যাও, ওদিকটা যাও, এই দেখো আমার ক্যামেরাম্যানটাকে দেখেছো একবার, আমার আমার দুর্ধর্ষ ক্যামেরাম্যান।
আমার বেটু সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ভালো হয়েছে। বাহ, থ্যাংক ইউ বেটুয়া। ওয়েলকাম মামিয়া। তোমরা জানিও কি রকম হয়েছে। তো আলপনা দেয়া আমার কমপ্লিট। আর তোমার ওই এটাতে তো আলপনা দিয়েছি, তোমার চৌকিটাতে তোমাদের দেখালাম, কিন্তু তারপর দেখলাম যে শুকিয়েছে হালকা করে, কিন্তু কালারটা এসেছে ডালিতেও। তো তার জন্য তোমার টাইলসেই আবার করে দিয়েছি। তো যেখানে মা ভাববে তো সেখানেই ঠাকুর ঠাকুর বসাবে। তো চলো তোমাদের একবার মানে টাইলসে আলপনাটা কিভাবে দিয়েছি দেখিয়ে দিই। যদিও বা একদম সিম্পল ভাবে দিয়েছি, তাও স্টিল কিরকম ফুটেছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। ঢোকার মুখে দরজার সামনেটা একটা জাস্ট একটু ছোট করে দিয়েছি। আর এই দেখো এখানে কিন্তু ভালোই ফুটেছে, এই দেখো ভালোই কিন্তু ফুটেছে। এই দেখো এই জায়গাটা ছোট্ট করে দিয়েছি, যাতে তোমার এখানটা তো ধান ঢালা হবে, তো এখানটাও এটাও রেখেছি, প্লাস এটাও করেছি যেখানে ইচ্ছা সেখানে পুজো হবে। এটা হচ্ছে টাইলসের আলপনা, ভালোই কিন্তু ফুটেছে দেখো, একদম মানে ভালোই বোঝা যাচ্ছে। তো যাই হোক চলো এবার উপরে যাওয়া যাক, ছেলেকে খাওয়াবো, অনেকটা বেলা হয়ে গেল, 1:30 বেজে গেছে, তো উপরে যাওয়া যাক চলো। গুড ইভিনিং এভরিওয়ান। তো অনেকক্ষণ পর তোমার সাথে কথা বলছি, তো এখন ফাইনালি তোমার 6:30 বাজে, সন্ধ্যে দিয়ে চলে এসেছি। আর নিচে বাবা মা দুজনে মিলে পুজোর জোগাড় করে নিয়েছে আমাদের বাড়িতে। এটা একটা সুবিধা যে বাবা পুজোর অনেক কিছু জানে, তো বাবাই ম্যাক্সিমাম জোগাড়টা করে ফেলে, তো তার জন্যই তোমার আমাদের একটু হেল্প হয়ে যায়, অনেকটা হেল্প হয়ে যায়। তো আমি দেখো রেডি হয়ে গেছি, এরকম একটা চুড়িদার পরেছি আজকে, যদিও বা হুডিটা একই। আর এখানে এরা তো দুজনে কখন থেকে বলছি যে নিচে চলো নিচে চলো, কেউ যাওয়ার নাম করছে না। আমরা তো নিচেই আছি, নিচেই আছি। আর তোমার মা নিচে জোগাড় টোগাড় করে এখন উপরে এসে ফাইনালি রেডি হয়ে গেছে। আর আমাদের এখন বানানো হবে মানে পুজোর সাথে সাথে, পুজোর ব্রাউন আসবে 7:00, তো পুজোর সাথে সাথে তোমার দুধ পুলিটাও বানানো হচ্ছে, মানে দুধ পুলি না পায়েস। মা পায়েস দিয়ে কি করবে, তো পায়েস মানে পায়েসেই তো পুলি দেবে, শুধু দুধ পুলি করবে কি করবো তাহলে জানি না, দুধ পুলি করে। তো আজকে আমাদের দুধ পুলি হচ্ছে, আর নিচেই সমস্ত কিছু যেহেতু আমরা থাকছি, পুজো টুজো হচ্ছে, তো আজকে ভাবছি নিচেই পুলিটা বানানো হবে, দুধ পুলিটা। তো তার জন্যই সমস্ত কিছু, এই দেখো এখন সমস্ত কিছু আবার এখান থেকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এই যে একদম সমস্ত কিছু জোগাড় করছে, হাঁড়ি তোমার হাতা টাতা সমস্ত কিছু নিয়ে এখন নিচে যাওয়া হচ্ছে, গিয়ে কটা পিঠে পিঠে তৈরি করা হবে, তারপর দুধ পুলিটা বসিয়ে দেওয়া হবে। তো এক কাজে দু কাজ হয়ে যাবে, ওখানে গল্প করতে করতে এদিকেও হতে থাকবে, আর পুজোটা আসার কাছেও থাকতে পারবো। এই চলো চলো চলো, হ্যাঁ আমিও যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাচ্ছি, ও বিস্কিট নিয়ে যাচ্ছি, একটা বিস্কুট কালো বিস্কিট, তুমি পায়ে সক্সটা পরে যাও। তো চলো আবার নিচে গিয়ে কিরাম কি জোগাড় টোগাড় হয়েছে তোমাদের দেখাচ্ছি। আমি আজ বিন্দাস আছি, আমাকে কিছুই করতে হয়নি, বাবাই সব কিছু করে ফেলেছে, আর মা হেল্পিং হ্যান্ডে ছিল, তো রিল্যাক্সে আছি একদম। সন্ধ্যে দিয়ে এখন নিচে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাবো পুজোর কি কি জোগাড় হয়েছে না হয়েছে, কিরাম কি হয়েছে। আর গিয়ে পিঠেটা বানাতে হবে, কারণ পিঠেটা সকালবেলার দিকে মেখে রেখেছিলাম গরম জল দিয়ে, যাতে সব থাকে। হ্যাঁ বাবু আসতে আওয়াজ করো না, দাঁড়াও শুনতে দাও কি বলছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা নিয়ে যাচ্ছি, এই মামা সক্স করে যা। তো পিঠেগুলো বানাতে হবে, সকালবেলা মেখে রেখেছিলাম যাতে একটু সফট থাকে, এখন জাস্ট ভালো করে দোলে নিয়ে আর পিঠেগুলো বানাবো। তো চলো এখন আর বেশি কথা বলছি না, অনেক কিছু জিনিস নিয়ে যেতে হবে নিচে, নিচে গিয়ে একেবারে কথা বলছি। ফল কাটা চলছে, তো এখন পিঠেগুলো বানাতে বসেছি। এই দেখো এখানে আপাতত অনেকগুলো বানানো হয়ে গেছে, আর এখানে এই যে বানাচ্ছি
তো ওদিকে ঠাকুরের সমস্ত জোগাড় হয়ে গেছে, এদিকে পিঠে বানাচ্ছি। তো বামুন ঠাকুর এলেই পুজো স্টার্ট হবে, পুজো হওয়ার সাথে সাথে তারপর পিঠেটাও বসিয়ে দেওয়া হবে। তো আজকে নিচেটা বেশ ভালো লাগছে, সবাই আছে, বেশ জমজমাটি, বেশ ভালো লাগছে। আর অজবিক তো হুড়োহুড়ি হুড়োহুড়ি করছে এখনো। কিন্তু আমার ভিডিওগ্রাফার অজবিকই যেহেতু পিঠে তোমার গুড়িটা মেখে রেখেছিলাম, মেখে মিন্স জাস্ট এরভাবে গরম জলে ভিজিয়ে হালকা করে জাস্ট এরভাবে দলা পাকিয়ে রেখেছিলাম, তো তার জন্য কিন্তু এখন পিঠে গুলো খুব সফট হচ্ছে। আর হওয়ার পর তৈরি করার পর কিরকম হবে জানি না, কিন্তু এখন তো খুব সফট হচ্ছে, তাই না মা বলো? খুব সফট হচ্ছে। আর গরম জল দিয়ে মেখেছিলাম ওবেলা, তো গুড়িটা গরম জলে ফুটন্ত গরম জলে মেখেছিলাম, তার জন্য কিন্তু খুব সফট হচ্ছে। তো খেয়ে দেখি, যদি খুব সফট হয় তাহলে তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব যে গরম জল দিয়ে গুড়িটা মেখো, তাহলে সফট হবে। আর আমার ক্যামেরাম্যান দেখো শুধু হাতটাকে এদিক ওদিক এদিক ওদিক করছে, ভালো করে ধরতে পারি না। কেন ধরতে পারো না? তা ট্রাই করছি তো তাই ধরতে, কিন্তু আমার পেছনটা ব্যথা করে যাচ্ছে। আর আচ্ছা ঠিক আছে, দেখে দাও। তো বামুন ঠাকুর এসে গেছে আমাদের পুজো করতে, এবার ডট বোধ হয় 7টাতেই এসছে, না না এখন 6:50 বাজে, 10 মিনিট আগে এসছে। কীর্তি দেখো শুধু ওয়াল গুলো একদম লিখে লিখে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। মামাম বসো, ওয়াল অন করতে যাও না, পড়ে যাবে। এই যে পুজো করতে এসে গেছেন। পুজো হয়ে গেছে, এখন মা এদিকে চা বানাচ্ছে আর বামুন ঠাকুর চা খাবে, তো বাড়ির সবাই চা খাবে। তো এখানে চা বসিয়ে দিয়েছি, আর তোমার দুধপুলির জন্য মা প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। তো তোমাদেরকে ডিটেলে একটু দেখিয়ে দিই। দুধটাকে অলমোস্ট তোমার 20-25 মিনিট মতন এরম ভাবে বসানো ছিল, একদম গ্যাস সিমে সিম করে, যাতে ফুটতে শুরু করে ভালোভাবে, একটা সর মতন আসে। তো এইভাবে আস্তে আস্তে ফুটতে শুরু করলে এর মধ্যে এবার আমরা পিঠেগুলো দিয়ে দেবো, তাই তো? এই অবস্থাতেই দিয়ে দেবে, কারণ এগুলো তো আবার সেদ্ধ হতে হবে। তো পিঠে সমস্ত দেওয়ার পর খুব আস্তে আস্তে হাতা দিয়ে নিচেটা একটু নেড়ে দিতে হবে, পিঠে যাতে নিচে না আটকে যায়, তো তার জন্য এরকম ভাবে নেড়ে দিতে হবে। তো এখানে তো পিঠেগুলো ফুটছে, এখন সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো দুধপুলির একটা ইম্পর্টেন্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করবো, এটা কিন্তু অনেকেরই গন্ডগোল হয়। তো সেটা হচ্ছে, আমরা এই শীতকালে দুধপুলি খাই মানে গুড় দিয়েই খাই, তো গুড় কিন্তু দেওয়ার ফলে ডিরেক্ট সেটা কিন্তু কেটে যাওয়ার অনেক সময় চান্সেস থাকে। তো কিভাবে তোমরা চেক করবে, এরকম আলাদা করে বাটিতে একটু দুধ তুলে নেবে, তো সেখানে গুড় দিয়ে একটুখানি দেখে নেবে যে দুধটা কাটছে কিনা। এভাবে দেখো নাড়াচাড়া করছি, দুধটা যদি কেটে যায় একটা ছানা কাটা কাটা মতন হয়ে যাবে, দুধটা ছানা ছানা মতন হয়ে যাবে ফুটতে থাকলে। আর এইভাবে যদি দেখো দুধটা ফ্রেশ থাকে তাহলে বুঝবে গুড়টা ঠিক আছে, এটা দেওয়া যাবে। মনে তো হচ্ছে ভালোই আছে, দেখো দুধ কিন্তু একদম নর্মাল আছে, গুড়টা তার মানে দেওয়া যাবে। তো এবার তোমরা এখানে ইউজ করতে পারো গুড়টা। তো এটা হচ্ছে একটা মানে প্রসেস, এটা কিন্তু একটা ট্রিক্স, তোমরা ফলো করতে পারো, এটা একটা মানে বুঝতে পারবে, তাতে দুধপুলিটা তাতে খারাপ হবে না, এটা আলাদাভাবে করে নিও। দুষ্টুমি দুষ্টুমি, এটা অলমোস্ট তোমার বয়েল হয়ে গেছে পিঠেগুলো,
তো এবার চিনি অ্যাড করতে হবে, চিনি গুড় যেটা দেবো, কারণ গুড়ে শুধু মিষ্টি হবে না, তার জন্য চিনি অ্যাড করব, তাই তো? হ্যাঁ। কতটা চিনি কোয়ান্টিটি, তাও কতটা? 150 চিনি দিলাম, কেননা শুধু গুড়ে মিষ্টি হয়, গুড়টা তো জাস্ট কালার। এবার চিনি দেওয়ার পর এবার গুড়টা দিয়ে দিচ্ছি, কারণ গুড়টা তো চেক করা হয়েই গেছে। মেনলি এই যে গুড়টা দেবে তার আগেই গুড়টা চেক করে নিতে হয় আলাদা একটা বাটিতে, যাতে ডিরেক্ট এতটা দুধে যদি গুড় খারাপ হয় তো কেটে যাওয়ার চান্সেস থাকে, তো আলাদা করে এই সময়টা করে চেক করে নেবে। তো গুড়ও অ্যাড করা হয়ে গেছে, এবার কালারটা জাস্ট আসছে, দেখো অসম। তো দেখো দুধপুলি কিন্তু একদম রেডি, আর খুবই ইজি প্রসেস। মনে হয় শুনে যে খুব হাইফাই ব্যাপার, খুব শক্ত হয়তো ব্যাপার, কিন্তু এটা কিন্তু খুবই ইজি ব্যাপার। তো এই দেখো দুধপুলি। হ্যাঁ, আর গুড় দেওয়ার পর মা বলছে যে বেশি গুড় ফোটাবে না, গুড় দেওয়ার পর মিনিট পাঁচ হওয়ার পরে কিন্তু নিভিয়ে দিতে হবে। গন্ধটা যেহেতু গুড়ের মেন, তো গন্ধটার একটা হতে পারে, তাই গুড় দেওয়ার পর পাঁচ মিনিট মতন রেখে তারপর নিভিয়ে দেবে। এই যে আমাদের দুধপুলি একদম রেডি। তো দুধপুলি তো করা কমপ্লিট, আর মারা নিয়ে সমস্ত উপরে চলে গেছে সমস্ত কিছু নিয়েই। আর এখন আমি ছেলেকে একটু পড়াতে বসলাম, এখন তোমার 7:45 মতন বাজে, আর ওকে একটু না পড়ালে আবার কাল স্যাটারডে পরশুদিন সানডে, সানডেতে তো এমনি পড়াশোনা করে না। কালকে কৌশিক বাড়িতে থাকবে, কালকেও কতটা মানে পড়াশোনা করবে সেই নিয়ে ডাউট আছে, কালও আবার লক্ষ্মী পুজো আছে। তো তার জন্যই আজকে একটু পড়াতে বসালাম, সবাই উপরে যেহেতু চলেই গেছে, আর এখন এই টাইমটা ফ্রি টাইম কিছু করারও নেই, কারণ দুধপুলি হয়ে গেছে মানে রাতে রান্নারও সেইভাবে চাপ নেই। ছেলের জন্য যদিও বা একটু রুটি করবো সেটা রাত্রিবেলা। কি হচ্ছে মামা, এখানে ঠাকুরের এ আছে আর বলটাকে ছুটছো, বাইচান্স ওখানে চলে গেলে ঠাকুরের সমস্ত কিছু পড়ে যাবে, কি হচ্ছে তোমার? তো চলো বদমাইশি স্টার্ট হয়ে গেছে, আমি এখন ওর দিকে কনসেন্ট্রেট করি, ওকে এখন পড়াশোনা করাই, রাত্রিবেলা আবার তোমাদের সাথে কথা বলছি। বলটা পাশে রেখে দাও, বলটা পাশে রেখে দাও, এ দেখো এখানে বসে বসে এরকম ভাবে বলটাকে নিয়ে এখানে ছুটছে, বাই চান্স যদি স্লিপ খেয়ে যায় ওখানে পুরো ঠাকুর আছে, পুরো সমস্ত কিছু ইয়ে হয়ে যাবে। কি হচ্ছে তোমার, তুমি না গুড বয়, পুরো সমস্ত কিছু পড়ে যাবে না ঠাকুরের? কি করছো তুমি, রেখে দাও রেখে দাও, পাশে রেখে দাও, পাশে রেখে দাও, নাও লেখা স্টার্ট করো, গুড বয়রা লেখা স্টার্ট। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা তুই কি ছোট্ট বাচ্চা আছো আর? তুই ছোট্ট বাচ্চা ছেলে কি আছো আর? ওর ভেতর ঢুকছো, ওটা ফেটে যাবে পুরো, তারপর তিতুর তোমার পিঠটা ফাটাবে। না ওখান থেকে নেমে পড়ো, নেমে পড়ো। কেন দাঁড়াতে পারি না বাবা, ওটা তো তুমি বড় হয়ে গেছো, তো ওটা ভেঙে যাবে না, সাইড করে দাও, সাইড করে দাও। এবার বলো ফরিম বাবুর বিয়েটা বলো, ওটা রেখে ফরিম বাবুর বিয়েটা বলো, রাখো 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 রাখো। তো উপরে চলে এসেছি, আর তোমার এখন টাইম ডিনার, মানে নিচে পড়াছিলাম ঠিকই, মনে ছিল কখন উপরে আসবো আর দুধপুলিটা খাবো। সত্যি এইসব বলে না মানে মানে মন যেন টিকতে চায় না, মনে হয় কতক্ষণে খাবো কতক্ষণে খাবো, তোমাদেরও নিশ্চয় এরকমটা হয়। এই যে দাদা, আপনার কিরকম লাগলো? সারাদিন বাবার পাশে বসে বসে এত ওয়ার্ক করেছে, বাবার পাশে আজকে শান্ত শিষ্ট হয়ে বসেছিল, বসে বসে এই শুধু কাজ টাজ হয়েছে। আর এসে মানে ট্রাই করলাম একটা, বলছি না লোভ সামলাতে পারলাম না, ছেলের জন্য রুটি করছিলাম, তো তখনই একটা তুলে খেয়ে দেখলাম, আহ দারুণ হয়েছে, আর কি সফট হয়েছে, মানে বড়াগুলো, এই বড়া বলছি, বড়া বড়া বলে বলে অভ্যাস হয়ে গেছে, পিঠেগুলো এত সফট হয়েছে মানে মনে হচ্ছে গুড়িটা সেই সকালবেলার দিকে তোমার সকালবেলার দিকে গুড়িটা মেখে রেখেছিলাম গরম জল দিয়ে, তার জন্য মনে হচ্ছে মানে প্রচুর সফট হয়েছে। আমার একবার বাটিটা তোমাদের দেখিয়ে দিই, মানে দেখি একটু লোভ দেখাই আর কি, খেতে মানে দিতে তো তোমাদের পারবো না, এখান থেকে ক্যামেরা থ্রুতেই তোমাদের দেখাতে পারবো, তো তোমাদের একবার দেখাই।
তো এই হচ্ছে আমার দুধ পুলির একদম বাটি ভর্তি দুধ পুলি। আহ, দেখেছো কালারটা একদম এসেছে, পুরো রেডিস কালার, দারুণ কালার এসছে একদম। আর একদম থিকনেসটা দেখো দুধের, দারুণ এসছে একটা থিকনেসটা দেখো। খেতে বলছি তো জাস্ট ফাটাফাটি, টু গুড হয়েছে একদম। তো তোমরা বানিয়ে খেও, এটাই বলার আর কি বলবো। আমার ছেলে তো খায় না পিঠে পিঠে, ওর জন্য একটু দুধ এনেছি, আর ও মিষ্টি দিয়ে রুটি খাবে। ও পিঠে পিঠে খেতে পছন্দ করে না, কারণ এখানে নারকেল দেওয়া আছে, নারকেলটা পছন্দ করে না। তো চলো এবার আরাম করে বসে পিঠে পিঠে খাই। ওদের সবার খাওয়া হয়ে গেছে, এখন 10:10 বেজে গেছে। আমি তো ছেলেকে পড়াচ্ছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেছে। রোজেরই সেটাই হয়, আমি আর আমার পার্টনারই খাই, মা বাইরে টিভি দেখতে দেখতে খায়। কিন্তু মা আজকে খেয়ে নিয়েছে, কারণ মায়ের ঘুম পেয়ে গেছে আর সবার খাওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর যদি পিঠেপুলিটা বানাও মানে দুধ পুলিটা, তাহলে অবশ্যই করে দিচ্ছি, ওটাও কমেন্ট করে জানিও কিরকম লাগলো। তো চলো দেখা হচ্ছে পরের আরো একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।